তুফান খুব ভয় পাইছি রে এই তুফান সিনেমাটি রিলিজ দেওয়ার সাথে সাথে ঝড় বয়ে গিয়েছে বাংলাদেশ সহ ভারতের অনেক বড় বড় ইউটিউবার তা নিয়ে রিয়াকশন ভিডিও করেছে এত আলোচনা এর আগে বাংলাদেশের কোনো সিনেমা নিয়ে হয়নি সাকিব খানের মাথায় ঝাঁকড়া চুল মুখে বড় বড় দাড়ি এ যেন সাকিব খানকে অন্যভাবে তুলে ধরেছে রাহেন রাফি এই লুকে সাকিব খানকে দেখার পর বাংলাদেশ সহ ভারতের অনেকে বলতেছে যে এটা এনিমেল অথবা কেজিএফ সিনেমার নকল আবার এই তুফান সিনেমা রিলিজ দিতে না দেওয়ার জন্য বাংলাদেশের অনেক বড় বড় অভিনেতা গুণী অভিনেতা পরিচালক প্রযোজক এবং অনেক ক্ষমতাশীল ব্যক্তি ষড়যন্ত্র করেছে যাতে এই তুফান সিনেমা রিলিজ দিতে না পারে অবশেষে সকল জল্পনা কল্পনা এবং সকল ষড়যন্ত্রের মুখ পাশ কাটিয়ে পাঁচে জুন ছয়টার দিকে সেন্সর পায় তুফান সিনেমা সেন্সর পাওয়ার সাথে সাথে সকলের মুখে যেন ঝামা ঘুষে দেয় রাহান রাফি এবং শাকিব খান এই কুরবানি ঈদের প্রথম দিন থেকেই তুফান চলবে সিনেমা হলে তুফানি চলবে বাংলাদেশে মোট একশো চল্লিশটি সিনেমা হল রয়েছে যার মধ্যে একশো সাতাশটি সিনেমা হলে তুফান দেওয়া হবে বা তুফান কর্তৃপক্ষ তুফান চালানোর জন্য অনুমতি দিয়েছে তাহলে আমরা জেনে নেই যে কোন কোন সিনেমা হলে তুফান চলবে ইস্টার সিনেপ্লেক্স বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স বিজয় গোপালগঞ্জ নাগেশ্বরী পূর্বাশা সান্তাহার সাধনা রাজবাড়ী এইভাবে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি এই ভিডিও সিনেমা হলে কোন 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 সিনেমা হলে মুক্তি পাবে তার ছবি আমি স্ক্রিনে শু করতেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এবং তার নাম লিখে দিচ্ছি আপনারা সেখান থেকে জেনে নিন ধন্যবাদ সকলকে আশা করি সকলে সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখবেন খুব সুন্দর একটি সিনেমা সকলে আমরা জানি